আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন। হ্যান্ড ব্যাগ যেটা ক্যাবিনে নেবেন সেটা সর্বোচ্চ কত বড়, মানে কত সাইজ, কত ইঞ্চি নিতে পারবেন অ্যালাউড আছে? আর যারা লাগেজ নেবেন, আপনার লাগেজ নেন অথবা কার্টুন নেন, ঠিক আছে, যেটা আপনার লাগেজ যাবে বুকিংয়ে সেটা কত বড়, কত ইঞ্চি নিতে পারবেন, এবং ভিতরে যেটা আপনি নেবেন সেটা কত সাইজে নিতে পারবেন সেটা জেনে নিন। আপনার টিকিটে যতটুকু ওজন আছে ততটুকু নিতে পারবেন, তবে আপনার কার্টুনের সাইজটাও দেখতে হবে। এমন হতে পারে আপনার ওজন কম কিন্তু কার্টুনের সাইজ অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, তাহলে ওটা তো নাড়ানো যাচ্ছে না, একা ধরারও জায়গা নেই, তখন কিন্তু সমস্যা করে। এই জন্য আপনারা জেনে নিন সর্বোচ্চ কত বড় আপনারা নিতে পারবেন, আর ছোট নিলে তো সমস্যা নেই। যারা ক্যাবিনে নেবেন, ঠিক আছে, ক্যাবিনে হ্যান্ড ব্যাগে যেটা নেবেন সর্বোচ্চ, আপনারা লাগেজ এটা ছবিতে দেখে তো বোঝা যাবে না, ঠিক আছে, সর্বোচ্চ 22 ইঞ্চি লম্বা, 22 ইঞ্চি লম্বা, 14 ইঞ্চি আড়ে আর কি, ঠিক আছে, মানে এটা হাইস্ট, সব থেকে বড় ক্যাবিনের জন্য এটা, ঠিক আছে। কিন্তু ক্যাবিনে তো 7 কেজি অথবা 10 কেজি, যে বিমানে যেরকম রোজ থাকে সেরকম, কিন্তু ব্যাগের সাইজ কিন্তু এটা, আর এর থেকে ছোট সাইজও আছে, 13 13 13.5 ইঞ্চি, 7 7.5 ইঞ্চি বা 21 ইঞ্চি হাইস্ট, ঠিক আছে, এর থেকে মানে বড় ছোট আর না। ব্যাগের সাইজ দেখে কি হবে, আপনারা সর্বোচ্চ 22 ইঞ্চি লম্বা নিতে পারবেন হ্যান্ড ব্যাগে, ঠিক আছে, এটা আছে ওই যেটা ব্রিফ কেস আছে সেরকম ব্রিফ কেসের সাইজ আর কি, এই সাইজ হলে আপনাদের কোনো সমস্যা না, নিতে দিবে। যদি 7 কেজি বা 10 কেজি হয় আপনার টিকিট অনুযায়ী, ব্যাগের সাইজ এটাই। আর যারা কার্টুনে নেবেন, কার্টুনে আমি দেখাচ্ছি, দেখুন, যারা কার্টুনে মালামাল নেবেন কার্টুনের সাইজ কিন্তু 62 ইঞ্চি, ঠিক আছে, 62 ইঞ্চি মানে 4 কোণায় আপনার আড়ে লম্বা যাই হোক না কেন পুরো মাপ দিয়ে 62 ইঞ্চি হতে হবে। আর সর্বোচ্চ যদি বড় হয় তো লম্বা যদি হয় আপনার হাইট 28 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হাইস্ট, একদম হাইস্ট, ঠিক আছে, আপনার মনে করেন এরকম 28 ইঞ্চি বা 32 ইঞ্চি আপনি চওড়া দেন অথবা লম্বা দেন, মানে সর্বোচ্চ বড় হবে 32 ইঞ্চি, 32 ইঞ্চি হলে নিতে দেবে, তার থেকে বড় হলে ঝামেলা, ঠিক আছে, নিতে দেবে না। তো আপনাদের যদি লম্বা ধরনের হয় তাহলে সর্বোচ্চ 62 ইঞ্চি মানে এরকম গোল করে টেপ ঘুরে, আর যদি ওইরকম না হয়, কার্টুন যদি 4 কোণা হয় তাহলে সর্বোচ্চ হাইস্ট 32 ইঞ্চি থেকে 28 ইঞ্চি, ঠিক আছে, 28 থেকে 32 ইঞ্চি হলে সমস্যা নেই, আপনাদের কার্টুনে কোনো অবজেকশন নেই। তবে এখানে আর একটা কথা, আপনারা যারা কার্টুন প্যাক করবেন আপনারা কিন্তু দড়ি দেবেন আগে, মনে করেন কার্টুনটাই দেওয়ার পরে দড়ি দিয়ে বাঁধবেন, দড়ি দিয়ে বাঁধার পরে পরে আপনারা রোল পেপার জড়াবেন, কারণ রোল পেপার যদি আগে দিয়ে তারপরে যদি দড়ি দেন উপরে বান্ধা, মানে দড়ি যেন উপরে না থাকে, দড়ি যেন ভিতরে থাকে, কারণ দড়ির কারণে ওই রোলারে ঘুরতে পারে না, ঠিক আছে, এই জন্য সমস্যা করে, অবজেকশন থাকে ওইখানে। এই জন্য আপনারা যারা দড়ি দিয়ে বাঁধবেন, দড়ি আপনারা ভিতরে আগে বান্ধা, কার্টুন বান্ধার পরে দড়ি দিয়ে বাঁধবেন, তারপরে উপর দিয়ে জড়াবেন আপনার পেপার, রোল পেপার, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, হায়েস্ট আপনারা 32 ইঞ্চি নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।